प्रिय बंधुरा आज के जे विषयटी निये कथा बोलबो सेटी होच्छे राग एवं ए राग अत्यंत खराब एक सिचुएशन तैरी करे। एखन आम्रा जदि ए राग के कंट्रोल करते पारी नियंत्रण करते पारी ताहले आम्रा अनेक सुखी एवं स्वच्छंद जीवन जापन करते सक्षम होते पारी। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে রাগ কি আর কেনই বা রাগ আমাদের মাঝে আসে। আসলে রাগ হচ্ছে একটা ইমোশনাল ফ্যাক্টর, অর্থাৎ আপনার ইমোশনে যদি কোনো ধরনের একটা সমস্যা তৈরি হয় তখনই কিন্তু রাগ অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসে। তো কিছু কারণ যদি বলি যে কি কি কারণে আমাদের রাগ আসে, তবে আমরা বলতে পারি যে যখনই দেখা যায় যে আপনার সঠিক মূল্যায়ন হচ্ছে না, কেউ আপনাকে দেখেও ইগনোর করছে, কেউ আপনাকে একটু অপমানজনক কথা বলছে, অথবা দেখলেন যে আপনার আশেপাশে কোথাও কোনো একটা পার্টি হচ্ছে আপনি সেখানে ইনভাইটেশন পেলেন না, অথবা আপনি কোনো কাজের যে স্বীকৃতি পাওয়া দরকার সেই স্বীকৃতিটা হয়তো আপনি পেলেন না, অথবা এমন হতে পারে যে আপনার এলাকায় খুব বিরাট বড় ধরনের সভা সমিতি সিম্পোজিয়াম হচ্ছে, আপনি পাশে আছেন, আপনি দেখলেন যে এই সভা সমিতি এবং সিম্পোজিয়ামে প্রচুর লোক তারা চেয়ারে বসে আছে, বাট আপনার জন্য কোনো চেয়ারই খালি নেই, অটোমেটিক্যালি আপনার রাগ কিন্তু চলে আসে। তো এই সমস্ত কারণে যখনই কোনো রাগ আসে তখনই আমরা যখন রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না তখন নানা ধরনের খারাপ সিচুয়েশনের তৈরি হয়, ঝগড়া হয় এবং সেখান থেকে মারামারি হতে পারে, কাটাকাটি হতে পারে, বিভিন্ন ধরনের খারাপ অবস্থা তৈরি হতে পারে। তো এখন এই যে রাগ, এই যে রাগের কারণে, এই যে স্বীকৃতি না পাওয়ার কারণে, এই যে চেয়ার না পাওয়ার কারণে, এই যে ইনভাইটেশন না পাওয়ার কারণে, এই যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আর আপনি রেগে যাচ্ছেন, আর এই রেগে যাওয়ার কারণে সিচুয়েশন কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন দেখা যাবে যে রাগ আপনাকে কন্ট্রোল করে ফেলছে এবং রাগের নিয়ন্ত্রণে আপনি চলে যাচ্ছেন। তখন ব্যাপারটি আসলে কি দাঁড়াবে, আপনার যে নর্মাল পজিশন সেই নর্মাল পজিশনটাকেও কিন্তু নিচে নামিয়ে দেবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি প্রথম যে কাজটা সেটা হচ্ছে রাগ না করা অথবা রাগকে নিয়ন্ত্রণ করে ফেলা। যখনই রাগ আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা হচ্ছে যে আপনি দাঁড়িয়ে আছেন আপনি বসে যান, রাগ হচ্ছে আপনি বসে আছেন আপনি শুয়ে যান, তাহলে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এ ব্যাপারে আমি একটা সত্য গল্প আপনাদেরকে শোনাতে পারি। মক্কা নগরীতে আরব এক বেদুইন নবী করিম সাল্লামের কাছে আসলেন এবং উনি নবী করিম সাল্লামকে বললেন যে নবী, আমি অত্যন্ত রাগী মানুষ এবং আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, এবং এই রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমি সমাজে বিভিন্নভাবে আমার কাজের পরিবেশ ঠিক রাখতে পারি না, এমত অবস্থায় প্রিয়নবী আমি কি করতে পারি। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরব বেদুইনকে উপদেশ দিলেন যে যখনই যে কোনো সিচুয়েশনে রাগ আসুক না কেন, প্রথম যে কথাটি হচ্ছে যে রাগ করবে না। এবং এই উপদেশটি যদি মেনে চলতে পারো তবে সুখের অভাব হবে না। এই আরব বেদুইন খুশি মনে তার সেই গ্রামে চলে গেল এবং অত্যন্ত সুখকর অবস্থাতেই যখন আরব বেদুইন তার এলাকায় গেলেন, তার গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখলেন যে সে এক বিরাট ঝগড়ার পরিবেশ। গ্রামে দুটি দল, একটি দলের একটা মহল্লার একটা ছেলে অন্য মহল্লায় গিয়ে সেখান থেকে কিছু চুরি করে চলে আসে
এবং এই কারণে অন্য মহল্লার যাদের এখানে চুরি হলো তারা উত্তেজিত হয়ে তার এলাকায় কিছু লোক এসে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, ভাঙচুর করে যায় এবং পরিবেশ অত্যন্ত খারাপ একটা পরিবেশ ধারণ করে। তখনই আরব বেদিন সভাপতি, সে খুব রাগী মানুষ এবং তার কিন্তু চরম রাগ এসে গেছে। উনি উত্তেজিত হলেন যে তার যে বিপক্ষ পার্টি, যে বিপক্ষ দল তাকে আক্রমণ করবেন, সেখানে তার এই রাগের প্রতিশোধ নেবেন। হঠাৎ করে তার মনে পড়ল যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশ দিয়েছিলেন যে রাগ করবে না, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, এই কথা মনে আসার সাথে সাথেই উনি রাগকে থামিয়ে দিলেন এবং আরব বেদুইন সিদ্ধান্ত নিলেন কোনো অবস্থাতেই রাগ করবেন না এবং ঝগড়াতে যাওয়া যাবে না। তখন ওই আরব বেদুইন তার নিজের মহল্লার লোকদেরকে ডেকে বললেন যে রাগ বা ঝগড়া বা খুব কোনো সমস্যার সমাধান দিতে পারে না, বরং সিচুয়েশনকে কন্ট্রোলের বাইরে নিয়ে যাবে এবং বিপজ্জনক অবস্থার তৈরি হতে পারে। এবং তার নিজের মহল্লার লোকদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওই আরব বেদুইন তার বিপক্ষ দলের কাছে গিয়ে হাজির হলেন এবং তাদেরকে সালাম দিয়ে মত বিনিময় শুরু করলেন এবং তাদেরকে অনুনয় বিনয় করে বললেন যে দেখেন, যে সিচুয়েশনে তৈরি হলো তাতে করে আমরা যদি ঝগড়াঝাটি করতে থাকি, আমাদের রাগটা যদি বাড়াতে থাকি, তাহলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হবে, রক্তপাত হবে, ভাঙচুর হবে এবং পরিবেশ অনেক খারাপ এর দিকে বয়ে যেতে পারে। তার চেয়ে বরং একটা কাজ করা যায়, আমার যে মহল্লাবাসী যেই ক্ষতিগ্রস্ত আপনাদেরকে করেছে সেই ক্ষতিপূরণ আমি দিতে চাই। এই ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে আমি আমার এই যে ঝগড়াটে পরিবেশকে শান্ত করতে চাই। এই উত্তম প্রস্তাবের কথা বিপক্ষ যেই দল আছে, যেই দলনেতা আছে, শোনার পরে তিনি তখন চেঞ্জ হয়ে গেলেন। উনিও ভাবলেন ঠিকই তো, এই যদি ঝগড়া হয়, যদি মারামারি হয়, যদি রক্তপাত হয়, তাহলে সিচুয়েশন আরও বেশি খারাপের দিকে যাবে। উনি এই বেদুইনের এই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন এবং বললেন যে ভাই বেদুইন, আমরা আমাদের এই ঝগড়াকে আর বাড়াতে চাচ্ছি না এবং আপনার প্রস্তাবে আমরা রাজি এবং এই দুপক্ষের এই কথোপকথনের মাধ্যমে ঝগড়া সম্পূর্ণভাবে থেমে গেল এবং কাউকেই কিন্তু কোনোরূপ কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের এই শিক্ষা নিতে পারি, আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক কিছুই বেঁচে যাবে। কারণ কেউ দাওয়াত দিল না, ইনভাইটেশন দিল না, না দিক। কেউ একটু অপমানজনক কথা বলল, করুক। কেউ একটু হিংসা ঈর্ষা করলো, করুক। এবং কেউ চেয়ার যদি আপনি সভা সমিতিতে গিয়ে পেলেন না, তো না হয় পেলেন না। কিন্তু যদি আপনি এই পাওয়া নিয়ে যদি সিচুয়েশনকে কন্ট্রোলের বাইরে নিয়ে যান, তখন কিন্তু আপনার এখন যে স্বাভাবিক পর্যায়ে আছে সেখান থেকেও আপনি কিন্তু নেমে যাবেন, দেবে যাবেন, তাতে কোনোভাবেই কিন্তু মঙ্গল কিছু হবে না। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা রাগকে নিয়ন্ত্রণ করি। রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের পরিবেশ পরিস্থিতিকে সুখকর অবস্থায় নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।